ওয়েলকাম অল টু আর চ্যানেল এডুকেট একাডেমি। আপনারা যারা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি বোলপুর শান্তিনিকেতন এই ইউনিভার্সিটিতে যারা পিজি কোর্সে ভর্তি হতে চাইছেন 2022-23 সেশনে, অর্থাৎ যারা মাস্টার্স করতে চাইছেন বিশ্ব বাংলা ইউনিভার্সিটি বোলপুরে, তারা কিন্তু করতে পারে অবশ্যই, এবং অলরেডি কিন্তু এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিশ্ব বাংলা ইউনিভার্সিটি বোলপুরের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আপনার গেলেই কিন্তু দেখুন, এখানে ডান দিকে ওপরে সবুজ কালারের একটা ট্যাব রয়েছে, সেখানে গেলেই কিন্তু আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন এই লিঙ্কে গেলে। এবার লিঙ্কটা যখনই আপনার ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সেই উইন্ডোর মধ্যে সমস্ত ডিটেলস আপনারা পাবেন, যে একটা ফর্ম ফিল আপের যে প্রসিডিউর, কী করে প্রসিডিউরটা কমপ্লিট হচ্ছে, অ্যাপ্লিকেশন সাইন আপ থেকে শুরু করে এবং প্রিন্ট অফ অ্যাপ্লিকেশন অবধি একটা প্রসিডিউরে কমপ্লিট হচ্ছে, সেটা ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথমেই বলে দিই, আপনার দেখে নেব যে কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কোন কোন সাবজেক্টে কটা করে সিট রয়েছে। দেখুন, এখানে টোটাল 4টি সিটে ইতিমধ্যে ফর্ম ফিল আপ চলছে, যার মধ্যে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথামেটিক্স 50টা করে সিট রয়েছে। কি কি এলিজিবিলিটি থাকলে আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন তার ডিটেলস এখানে দেখতে পাবেন। দেখুন, ক্রাইটেরিয়া রয়েছে, আপনি যদি গ্রাজুয়েশন পাস হন অনার্সের ক্ষেত্রে তাহলে কিন্তু অনার্স পেপার এগুলোতে আপনি ভর্তি হতে পারবেন। এছাড়া আপনি যদি গ্রাজুয়েশন পাস হন ইন দি রেসপেক্টিভ সাবজেক্ট এবং 3 বছরের কমপ্লিশন অফ ইস গ্রাজুয়েশন, তাহলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনার যে এখানে পিজি কোর্স করতে পারবেন। কি করে অ্যাপ্লাই করবেন তার একটা প্রসিডিউর এখানে দেওয়া রয়েছে, আপনারা এখানেও সেটাও দেখতে পারবেন, ঠিক আছে, যে এই প্রসিডিউরে আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন, ঠিক আছে। দেখুন, এখানে অফিসিয়াল ওয়েবসাইট একটু লেট হচ্ছে ইন্টারনেটের কানেকশনের জন্য, তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে একটু ফলো আপ করে নেব। দেখুন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। প্রথমেই আপনার সাইন আপ করতে হবে এবং আপনারা সাইন আপ করে আপনার ইমেলে একটা আইডি যাবে বা লিঙ্ক যাবে, সেখানে ক্লিক করলেই আপনি লগ ইনে চলে যাবেন। লগ ইন ওখানে গিয়ে আপনি আমরা যে ইমেল আইডি ডিটেলস দিয়েছিলেন, পাসওয়ার্ড তৈরি করেছিলেন, তার ডিটেলসটা এখানে লগ ইন করলেই কিন্তু আপনি আপনার মেলে একটা কোড যাবে, সেই কোডটা ভেরিফাই করবেন, সাবমিট করবেন এবং আপনার ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরপরেই পরপর সিকোয়েন্স অনুযায়ী আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। কবে থেকে কবে ফর্ম ফিল আপ আপনার হচ্ছে দেখুন এখানে দেওয়া রয়েছে, যেমন 1/9/2022 তারিখ থেকে 15/9/2022 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ হবে। মেরিট লিস্ট পাবলিশড হবে 17 তারিখে, এবং যদি কোনো প্রবলেম থাকে, রেক্টিফিকেশনস থাকে, তাহলে কিন্তু 17 তারিখ 12টার মধ্যে কারেকশন করতে পারবেন, এবং ফাইনাল যে মেরিট লিস্টটা সেটা কিন্তু 18 তারিখে বেরিয়ে যাবে। হ্যাঁ, এবং ফার্স্ট মেরিট লিস্ট যারা সিলেক্ট হবেন অ্যাডমিশনের জন্য তাদের 20 তারিখ বেরোবে এবং অ্যাডমিশন শুরু হবে 20 থেকে 24 তারিখের মধ্যে। কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন আছে সে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, আপনার ছবি, সাইন, হ্যাঁ, মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে বিভিন্ন যে মার্কশিটগুলো রয়েছে বিএ অবধি, এবং আপনার যদি কোনো এস প্রুফের ডকুমেন্টস হোক বা আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, পিডব্লিউডি যদি থাকে বা ব্লাড গ্রুপ সার্টিফিকেট যদি থাকে, তাহলে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনার এখানে দিতে হবে, ঠিক আছে। কত টাকা করে লাগছে, কত টাকা করে ফিজ লাগছে তার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এই ডিটেলস কত টাকা করে আপনি ভর্তি হতে পারবেন তার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। চলো দেখে নিই, অ্যাপ্লাই অনলাইন করে আমরা ক্লিক করবো, যে যেখানে ফর্মটা ওপেন হয়ে যাবে সেখানে প্রথমে, যেহেতু আমরা প্রথম ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে আমাদের এই সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে এখানে আপনার ডিটেলস, আপনার নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনি এখানে এই কোড দিয়ে এখানে সাইন আপ করে দিলে আপনার যে ফোন নাম্বার বা ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে, যেটা আপনার মোবাইলে ইমেলে লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্ক থেকেই কিন্তু আপনাকে আবার ক্লিক করে লগ ইনে আসতে হবে। লগ ইনে আসলে আপনি কিন্তু ফর্মটা ওপেন করে নিতে পারবেন, ঠিক আছে। তো এভাবে খুব সহজে আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন, যারা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি বোলপুরে ফর্ম ফিল আপ করতে চান বা পিজি কোর্সে ভর্তি হতে চান, তাদের খুব সহজেই কিন্তু এভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন, ঠিক আছে। তো ধন্যবাদ, আশা করি ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।